সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সকল দলে চায় সরকার বা বিরোধী দল জনগণ সকলের প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচন তবে বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই উনি দুই সালে ক্ষমতায় থাকার পর একটি কথা বলেছিলেন তা জাতি সবসময় স্মরণ রাখবে উনি বলেছিলেন শিশু আর পাগল ছাড়া বাংলাদেশের কোনো ব্যক্তি নিরপেক্ষ নাই কথাটি সত্য গ্রহণযোগ্য ও মূল্যবান বাংলাদেশের জনগণের মধ্যে কর্মকর্তা কর্মচারী সেনা প্রশাসন সকল ব্যক্তি কোনো না কোনো দল সমর্থন করে দল সমর্থন করে না সেই ব্যক্তি খুঁজে পাওয়া অসম্ভব তারপরও বিদেশি শক্তি অর্থের চাপে কেহ নিরপেক্ষ থাকা অসম্ভব আজ ভারত আমেরিকা চীন চীন বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র স্বার্থ উদ্ধার করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচালনা করে আমরা সকল দল নিজেদের উপর বিশ্বাস না করে বিশ্বের রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে থাকি বাহিরের রাষ্ট্র আমাদের সুষ্ঠু নির্বাচন করিয়ে দিবে বাহিরের রাষ্ট্র যে দলের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হয় তাদের সমর্থন প্রদান করি কারণ অর্থের কাছে অস্ত্রের কাছে জীবনের অনিরাপত্তার কাছে প্রতিটি ব্যক্তি দুর্বল আমি যত সতী হই আমার পেছন দিয়ে অস্ত্র ঠেকিয়ে একা যদি কেউ বলে জীবনের মায়া থাকলে যেমনি বলি তেমনি করতে হবে করলে জানো বাজবে বিদেশে বিলাসবহুল গাড়ি বাড়ি ও কোটি কোটি টাকা পয়সা বাতাও মিলবে আপনারা কি জানেন এক এগারোর তত্ত্বাবধক সরকার ফখর মহিউদ্দিন কত আরাম আরামসিৎ মার্কিন যুক্তরাষ্ট্রে দিন অতিবাহিত করছে আপনি তো জীবন বাঁচাতে চেষ্টা করবেন জীবন দিতে যাবেন না তখন মরা বা অর্থের লোভে আল্লাহকে ভুলে যাবেন তখন বলবেন যান যাইতে হারাম খাওয়া যায় সকল দলই ক্ষমতা সাথ নিতে চায় ও ক্ষমতার অধিকারী হতেও চায় ক্ষমতায় গেলে সকল দলই জনগণের অধিকার থেকে বঞ্চিত করে পরিচালনা করে দেশকে বানায় সন্ত্রাসের আকড়া দেশকে করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অদক্ষ সরকারের কারণে জনগণকে বিখ্যাত জুড়ি হাতে দিয়ে অন্য রাষ্ট্রের উপর নির্ভর করে তোলে দক্ষ সরকার নির্বাচিত করা জনগণের একান্ত বুদ্ধিমত্তার পরিচয় আমরা জনগণ চাই দেশের উন্নতি সন্ত্রাসমুক্ত দেশ শান্তিতে দুবেলা খেয়ে বাঁচতে দেশের অর্থ পাচারকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে সেই সরকার জনগণ চায় একদিন অর্থ বিদেশে পাচার করতে করতে দেশের সম্পদ হবে পঙ্গ এই থেকে আমরা পরিত্রাণ চাই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাক